অধ্যাপক শাহরিয়ার আহমেদ চৌধুরী, বাংলাদেশী প্রকৌশলী ও গবেষক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি রিসার্চের প্রতিষ্ঠাতা পরিচালক। নবায়নযোগ্য ও টেকসই জ্বালানি গবেষণার জন্য 2010 সালে প্রতিষ্ঠা করেন সেন্টার ফর এনার্জি রিসার্চ। সৌরশক্তি ব্যবহার করে মানুষের জীবন আলোকিত করে তুলেছেন এই তড়িৎ প্রকৌশলী ও গবেষক। দেশ ও বিদেশে শাহরিয়ারের অধীনে 150টির মতো প্রকল্প আলোর মুখ দেখেছে। জাতীয় ও আন্তর্জাতিক অনেক পুরস্কার জিতেছেন শাহরিয়ার আহমেদ চৌধুরী। সৌরশক্তিতে স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থাপনা প্রকল্পের জন্য জার্মানিতে জিতে নিয়েছেন স্মার্টার ইউরোপ অ্যাওয়ার্ড 2022। নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে যে এইরকম একটা সোর্স যেটা হচ্ছে যে ন্যাচারে এক্সিস্ট করছে, এটা কখনোই শেষ হয়ে যাবে না। সূর্যের আলো যদি দেখেন, প্রতিদিন সকালে এলে সূর্য উঠবেই, সন্ধ্যার সময় সূর্য ডুববে, এবং সূর্য কিন্তু শক্তি দিয়েই যাবে। তো এই শক্তিগুলোর জন্য কনভার্সনে যদি আমরা একটা টেকনোলজি ডেভেলপ করে ফেলি বা ক্যাপাসিটি যদি ডেভেলপ করে ফেলি, তাহলে ক্যাপাসিটি ডেভেলপ করাটাই কিন্তু আমার কস্টলি। এরপরে কিন্তু আমরা একটা সোলার প্রজেক্টের লাইফ টাইম ধরেন 20-25 বছর যদি হয়, 20-25 বছর কিন্তু কোনো রকম জ্বালানি খরচ ছাড়াই আমরা কিন্তু ওখান থেকে বিদ্যুৎ পেয়ে যাব। 2014-15 সাল নাগাদ প্রায় 60,000 সোলার হোম সিস্টেম বাংলাদেশে বসেছে, এবং তাতে প্রায় দেশের 15% মতো লোক আপনার বিদ্যুতের সুবিধা পেয়েছিল। এখন তো 100% আপনার গ্রিড ইলেকট্রিসিটি, অলমোস্ট 100% গ্রিড ইলেকট্রিসিটি কাভারেজ হয়ে গেছে। সন্দ্বীপে একটা মিনি গ্রিড দেখলাম যে 2009 সালে, তো সেই মিনি গ্রিডটা হচ্ছে যে গ্রাম এলাকায় একটা চরের মধ্যে যেখানে গ্রিডের আলো, গ্রিড বিদ্যুৎ পৌঁছায় নেই, সেই সমস্ত জায়গায় সোলার প্যানেল দিয়ে ব্যাটারি ইউজ করে এবং জেনারেটর ব্যাকআপ রেখে 24 ঘন্টা বিদ্যুতায়নের ব্যবস্থা করে একদম শহরের মতোই। তো এটা দেখে আসার পরে তো আমি বললাম যে এই সিস্টেমগুলো আমি ডিজাইন করতে পারবো। স্কুলের সাথে কথা বললাম, বাংলাদেশে ওরকম এক্সপার্টাইজ ছিল না তখন, ওইটা হচ্ছে একটা জার্মান কনসাল্টিং ফার্ম ইনভলভ ছিল। পরে ইটকলের ফান্ডিংয়ে এরকম মিনিগ্রিড ডিজাইন করা শুরু করলাম। এ পর্যন্ত আমি প্রায় 22টা মিনিগ্রিড ডিজাইন করেছি। তো এগুলো দিয়ে প্রায় আমরা বলতে পারি যে চর অঞ্চলের বা যে সমস্ত একদম অপ্রত্যন্ত অফগ্রিড এলাকায় প্রায় 22,000 ফ্যামিলি আপনার বিদ্যুতের, শহরের মতো বিদ্যুতের সুবিধা পাচ্ছে। 30 টাকা বিদ্যুৎটা হলেও ওখানকার জীবনযাত্রার মান যে চেঞ্জ হয়ে যাচ্ছে, স্পেশালি আমরা যদি দেখি স্কুলের বাচ্চারা যারা স্কুল বা কলেজে পড়াশোনা করে, তারা হচ্ছে বিদ্যুতের আলোতে পড়াশোনা করতেছে, এবং সেই সমস্ত জায়গায় দেখলাম যে ছোট ছোট আপনার শিল্প কলকারখানা গড়ে উঠছে, ওয়ার্কশপ গড়ে উঠছে। ২০১৫ সালে ওয়ার্ল্ড ব্যাংক এবং ইটকলের সহায়তায় রিসার্চ ফান্ডিং দেয়। তো আমরা দুটা রিসার্চ প্রজেক্ট পেয়েছিলাম, যে দুটা প্রজেক্টের টেকনিক্যাল টিম লিড, মানে চিফ প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এবং টিম লিডার ছিলাম। একটা হচ্ছে পিয়ার টু পিয়ার স্মার্ট ভিলেজ গ্রিড, মানে গ্রাম এলাকায় যে সোলার হোম সিস্টেমগুলো, ইন্ডিভিজুয়াল সোলার হোম সিস্টেমগুলোকে কানেক্ট করে এই জায়গায় ছোটো টাইপের একটা ন্যানো গ্রিড করে ইলেকট্রিসিটি শেয়ারিংটা। তো আমাদের এই প্রজেক্টটা, এটা আমরা ফান্ডিং পেলাম এবং আমরা ইমপ্লিমেন্ট করলাম শরীয়তপুরের জাজিরাতে। এটাতে আমাদের পার্টনার ছিল সলশেয়ার। তো আমাদের এই প্রজেক্টটা আন্তর্জাতিক পর্যায়ে অনেক প্রশংসিত হয়েছে, এবং 2016 সালে এই প্রজেক্টটার আমরা ইন্টারসোলার অ্যাওয়ার্ড পাই, যেটাকে আমাদের সোলার ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড বলে। এবং সেই বছরে যে জাতিসংঘের যে মোমেন্টাম ফর চেঞ্জ অ্যাওয়ার্ড আমরা পাই, যেটা জাতিসংঘের জলবায়ু সম্মেলন 22nd জলবায়ু সম্মেলন আপনার মরক্কোসে হয়েছিল, সেই জায়গায় আমরা অ্যাওয়ার্ড পাই। এরপরে আমরা যে রিসার্চ ফান্ডটা পেলাম সেটা হচ্ছে স্মার্ট সোলার ইরিগেশন সিস্টেম। তো এটাতে হচ্ছে যে আমরা জানি যে আমাদের দেশে প্রায় 15 লক্ষের মতো আপনার সোলার ইরিগেশন, মানে ইরিগেশন পাম্প রয়ে গেছে, যার মেজর অংশই হচ্ছে ডিজেল দিয়ে চলে এবং যেটা হচ্ছে পরিবেশকে দূষণ করে। এবং আরও জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে গ্রামের মানুষ বা কৃষকরা দেখা যাচ্ছে জমিতে যখন চাষ করে তখন আসলে কী পরিমাণ পানি দিতে হয় এই সম্পর্কে ধারণায় দেখা যাচ্ছে যে অনেক সময় তারা জমিতে যে পরিমাণ পানির দরকার হয় তার চেয়ে বেশি দিচ্ছে। সেন্সর দিয়ে আমরা কন্ট্রোল করলাম, যে সেন্সর ডিফাইন করবে যে আমার আসলে ইরিগেশনের এখন এই মুহূর্তে সেচের দরকার আছে কিনা, যখনই দরকার হবে তখনই সে কী করে পাম্প অপারেট করে সেই জমিতে আপনার চাষ করবে। এবং এটার জন্য আমরা দেখলাম যে যখন একটা ইরিগেশন পাম্প চলে তখন সেই ইরিগেশনের পাম্পের পাশে একজন লোক বসে থাকতে হয়, এই যে ম্যান পাওয়ারতে ওয়েস্টেজ হচ্ছে সারাদিন। এটা না করে আমরা একটা মোবাইল অ্যাপ ডেভেলপ করলাম, ওয়েব অ্যাপ আমরা ডেভেলপ করলাম, যে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি আপনার সেচ পাম্পের অবস্থা দেখতে পারবেন, আপনার সয়েলের ময়েশ্চার আপনার কী পরিমাণ আছে বা পানির লেভেলটা কী পরিমাণ আছে, ওইটা দেখে আপনি এটা আইদার আপনার পাম্পটাকে আপনি অটোমেটিক করে দিতে পারবেন, যখন পানির প্রয়োজন হবে তখন পাম্প অন হবে, অথবা আপনার ওই
সেচ জমিতে আপনার পাম্প হবে, যখন দরকার নাই তখন এটা বন্ধ হয়ে যাবে। তো এরকম সিস্টেম ডেভেলপ করলাম। সৌভাগ্য হয়েছিল দেশে বেশ কয়েকটা পলিসি ডকুমেন্টে ইনভলভ হয় রিনিউয়েবল এনার্জি প্লাস এই রিলেটেড। তো তার মধ্যে এই পর্যন্ত 5টা পলিসি ডকুমেন্ট আমি ইনিশিয়াল ড্রাফট করেছি, যা 3টা অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী আপনার এটা অ্যাপ্রুভ করে দিয়েছেন। তারপর হচ্ছে নেট মিটারিং পলিসি গাইডলাইনটা, এটার ইনিশিয়াল ড্রাফটটা আমার হাতে করা। তারপর গ্রিড ইন্টিগ্রেশন অফ সোলার ইরিগেশন পাম্প, আরেকটা বড় প্রজেক্ট কাজ ছিল সেটা হচ্ছে বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100। তার মানে 2100 পর্যন্ত বাংলাদেশের যে প্ল্যানিং, বিশেষ করে যে ওই ডেল্টা প্ল্যানের পাওয়ার সেক্টর অ্যানালাইসিসটা যে আমার হাতে করা। আর এছাড়াও আরও দুটো রিসেন্টলি আমি শেষ করেছি যে পলিসি ডকুমেন্টের কাজ। তার একটা হচ্ছে যে বাংলাদেশের সোলার এনার্জি রোডম্যাপ 2021 থেকে 41 পর্যন্ত, আর একটা হচ্ছে মুজিব ক্লাইমেট প্রসপারিটির ডিকেট প্ল্যান 2021 থেকে 30 সাল পর্যন্ত। একটা জিনিসই বলবো যে যারা আপনার এই সেক্টরে কাজ করতে চায় এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে পাওয়ার সেক্টর ফিউচারে রিনিউয়েবল এনার্জি বেসড হবে, নবায়নযোগ্য। এখন যেমন পাওয়ার সেক্টরের মেন সোর্সগুলো হচ্ছে ফসিল ফুয়েল অথবা কনভেনশনাল এনার্জি, ফিউচারে এগুলো নবায়নযোগ্য জ্বালানি হয়ে যাবে, কাজে এই সেক্টরটা ফ্লারিশ করবেই। আচ্ছা, এই সেক্টরটা ফ্লারিশ করার সাথে সাথে আরও যেটা হবে যে যেহেতু রিনিউয়েবল এনার্জির সোর্সগুলো বিশেষ করে সবচেয়ে জনপ্রিয় যেগুলো, বিশেষ করে সোলার এবং উইন্ড, এগুলো হচ্ছে যে ইন্টারমিটেন্ট বা ভেরিয়েবল নেচার। আমি বলবো আমরা এখন যে কাজ করতেছি তাতে হয়তো পাওয়ার সেক্টরের নলেজ আমার 15-20%, আর বাকিগুলো হচ্ছে যে আমাদের কম্পিউটার অথবা স্মার্ট সিস্টেম অথবা আইওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই জিনিসগুলো হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। এবং যারা এই সেক্টরগুলোতে আসবে, এই সেক্টরে কিন্তু আপনার কম্পিটেন্ট লোক বিশেষ করে এই সমস্ত কাজ করার জন্য বিশাল একটা ভ্যাকুয়াম রয়ে গেছে, এবং ফিউচারে এই সেক্টরটা অনেক বড় হবে আমরা আশা করছি। কাজে যারা ইন্টারেস্টেড আমি বলবো যে তারা যদি আসে ডেফিনেটলি তাদের এই সেক্টরে আপনার অবদান রাখার বিশাল একটা ভূমিকা রয়ে গেছে। আসলে আমার কাজের যে মোটিভেশন সেটা হচ্ছে যে আমরা চাই যে দূষণমুক্ত একটা পৃথিবী রেখে যাওয়া আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বাসযোগ্য একটা পৃথিবী রেখে যাওয়া, যেই জায়গায় আমাদের পাওয়ার সেক্টরটা স্পেশালি পাওয়ার সেক্টরটা হবে দূষণমুক্ত এবং ক্লিন এনার্জি বেসড। এটা হচ্ছে যে একটা স্বপ্ন। আরেকটা স্বপ্ন হচ্ছে যে আমাদের বড় বড় পাওয়ার প্ল্যান্ট যেগুলো আমরা ডিজাইন করি, দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে আমরা ডিজাইনের জন্য স্পেশালি আমরা বিদেশি এক্সপার্টদের উপর নির্ভরশীল। তো আমরা চেষ্টা করতেছি যে আপনার বাংলাদেশে এরকম ম্যান পাওয়ার ডেভেলপ করা, যাতে আমাদের স্পেশালি নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেটা যেন দেশীয় লোকজন বা দেশীয় যারা এক্সপার্ট তারাই যেন 100% ডিজাইন করতে পারে এবং এগুলার ইনস্টলেশন কমিশনে কমপ্লিটলি করতে পারে। এমন উদ্দীপ্ত বাংলাদেশের অভিযাত্রীরাই আমাদের প্রেরণা।